তুই একটা সন্ত্রাসী। এটা আমার ফ্যাশন। তুই একটা চাঁদাবাজ। আমি যে কত বড় ক্ষমতা বাড়ব সেটা আমার পরিচয়। তুই একটা গুন্ডা। এই জন্যই মানুষ আমাকে সম্মান করে। বলো বলো, আই লাভ ইউ। শোনো, মাকে টাকা পাঠিয়েছিলে, আর সেই টাকাটা নেয়নি, সিনেমার টাকা বলে ফিরিয়ে দিয়েছে। এতটা ঘৃণা করে সিনেমা কিসে? ছোটবেলায় যখন সিনেমা দেখতাম তখন ভাবতাম একদিন আমিও যদি সিনেমার নায়িকা হতে পারতাম। মাশাআল্লাহ, লাখে আল্লাহ মারে কে। শুনো, তোমার ভাগ্য যদি থাকে লিখা যে তুমি ছবির নায়িকা হবা, সেটা কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। তুমি নায়িকা হবাই হবা। তুমি যে গোপনে গোপনে কত নিতে ভালোবেসেছো, ভালোবাসে পরাজিত হয়েছো, ব্যথা পেয়েছো, আবার সব ভুলে গেছো। এই মাধুর্যের জন্য তোমাকে খুব শ্রদ্ধা করতে ইচ্ছে করে এখন। আচ্ছা, বুঝলাম না আপনাদের ঘটনাটা কি, বুঝলাম না। আর্টিস্ট যখন সেটে দেরি করে আসে তখন আপনারা কি করেন? সাংবাদিকদের সাথে সাথে ফোন করেন, ফোন করে কোন অমক আর্টিস্ট দেরি করে আইসা দেখা প্রডিউসারের লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে, এখন কি হইতেছে, কি হইতেছে? আরে ভাই, একটা না মানে হইছে কি, মানে ধরেন জ্যামে পড়ছে তো গাড়িটা, চলে আসবে 10 মিনিটের মধ্যে, চলে আসবে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করতে করতে কত সময় গেছে আপনি জানেন? আমার বস মনসুর স্যার আপনি একটু হিরোর সামলান, একটু চা দিছে। আরে হিরোরা তো আমি সামলাবো, আমি ছাড়া আর কে সামলাবে? হিরোর আর সামলানোর মতো কেউ আছে? কেউ নাই। তাহলে আপনি বসেন, আমি একটু আসতেছি। মনসুর, আপনারে আমি কইলাম লাল শার্টটা পরাইতে, আপনি কালো শার্ট কোনা কেলে পরাইলেন? এতক্ষণ বক বক করতেছেন, এখন কন্টিনিউটির জন্য তো আমার 10 মিনিট কাবেন। কেন আপনারা যে কস্টিউম ডিজাইনার কি নাই, কাদায় বলে ব্যাঙেও লাথি মারে, সামসার সামসা। শোনো, তুমি মনে করো না যে পথে পথে মেয়েদের সাথে আমি ভালোবাসা করে বেড়াই। এই বিষয়ে না আমি একদমই ভাবতে চাইনি। জানো, অনেক মেয়ে আছে তার পুরুষের খুব সন্দেহ করে। তাই নাকি? অবশ্যই এই ব্যাপারগুলো আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক। আচ্ছা প্রিয়া, আমি যে আর কোনোদিন কোনো নারীকে ভালোবাসিনি এর কোনো মর্যাদা নেই? আসলে অনেকে তো অনেকগুলো প্রেম করে বেড়ায়। সে কি ভালো? কেউ কেউ একটাও প্রেম করে, সেটা কি উচিত না? রহিম ভাই শোনেন, যে নারীকে আপনি ভালোবেসেছেন, যার প্রতি আপনি দায়িত্ব কর্তব্য পালন করেছেন, বিষয়টা এমন না যে সেই মেয়েটা আপনাকে ভালোবাসবে। তবে কি, সে একজন দায়িত্বহীন পুরুষকেও কিন্তু ভালোবাসতে পারে। হ্যাঁ, তাও পারে। একজন অসচ্চরিত্রের মানুষকেও ভালোবাসতে পারে। নারীরা এরকমই হয়। নারীরা নয়, আসলে ভালোবাসাই বিচিত্র, এটা কোনো নিয়ম পদ্ধতি নেই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, একটা কুড়ে ঘরে তুমি আর আমি সারা জীবন বসবাস করতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। কিন্তু আমার জীবন ব্যথা দিতে তুমি আমাকে এত ভালোবাসো? চাই তো সান্ত্বনা দিতে, কিন্তু পথ খুঁজে পাই না। সান্ত্বনা আমি চাই না, আমি চাই তোমার ভালোবাসা। একদিন তা পাবে। তুই, আমার জীবন তোমার হাতে, তুমি তুমি আমায় বলো যে তুমি আমায় ভালোবাসো। একদিন এই দিনের কথা আপনার কাছে স্মৃতিমাত্র হয়ে থাকবে। আচ্ছা, এরকম তুমি কেন করছো? সেদিন বুঝবেন যে কত বড় ভুল পথে আপনি চলেছিলেন। তুমি আমার জন্য দোয়া করো, সেরকম অমানুষ যেন আমি কোনোদিন না হই। আমারও তো মাঝে মধ্যে মনে হয় যে একদম সাইরা সুরা চলে যায়, আমরা তো মেজাজ কন্ট্রোল করতে পারি না, কি করবো?
ওস্তাদের কাজ, সাইডে যাইতেও তো পারি না। না, এটা তো পারেন না। আচ্ছা যাক, শুনুন, এই ৬ নম্বর সিনটা বাবু বলছে যে এইখানে এইখানে ওই দোলনায় বসায় করে দেবে। আচ্ছা, আপনি রেডি করুন, দোলনার সামনে ফ্রন্টাল টলিটা করতে হবে। ফ্রন্টাল বসান, হ্যাঁ, টলি সোজা। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বসেন না, বসেন বসেন। ঠিক আছে, আসলে আমিও একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে আপনাদের এখানে আসছি। ঠিক আছে, আমিও যেমন স্বপ্ন নিয়ে আসছি, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হব, হয়ে যাব, সমস্যা নেই তো, কাজ করে যাচ্ছি। মন প্রাণ দিয়ে কাজটা করতে হবে, কাজের প্রতি একটা প্রেম থাকতে হবে, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এমনি আপনার চেহারা ছবি তো খারাপ না, একটু মানে কাজটা একটু শেখেন, কাজটা দেখেন। এই যে আমাদের হিরোইন আছে, এর সিনের সময় আপনি গিয়ে সামনে দেখেন যে কিভাবে এক্সপ্রেশনটা দেয়, বুঝছেন না? আচ্ছা, আপনি তাহলে বসেন। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি খালি সেটের মধ্যে ঘুরতেছেন, মনে হচ্ছে যে কি যে একটা কবেন আপনি, কিন্তু কার সাথে কবেন কি কবেন কিছুই বুঝতে পারতেছেন না। শুনেন শুনেন, আপনি শুনে যান। আরে ভাই, আমার তো এই গাল গল্প করলে চলবে না, গাল গল্প না। এই যে আপনার নাম জানো কি? আমার নাম তোমা। তোমা, আপনি যে হেরকেসে আইসা অনেক কিছু কইতাছেন, কি নায়িকা হবেন তো? আমি আপনার এক্সপ্রেশন দেখে বুঝছি আপনার সামনে ওনার কিন্তু অনেক ক্ষমতা। এই যে রাজ্জাক, শাবানা, ববিতা সব উনিই বানাইছে। আরে শুনেন, ওনার সাথে আরব করেন, সে হচ্ছে এই ইন্ডাস্ট্রির থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখন সে চিফ সাজছে, বুঝছেন? তার কাছে আপনি আসছেন নায়িকা হইতে, এটা কোনো কথা? এই যে আমার বস মনসুর স্যার, মনসুর স্যার আজকে এত বড় জায়গায় কেন গেছে? আজকে তার লগে আমি আসি দেখে সে এত বড় জায়গায় আছে, এটা বুঝতে হবে। আপনার মতো বহু মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছিল, তাদেরকে আমি নায়িকা বানাইছি, মিনিমাম এক ডজন হবে, ঠিক আছে? এক ডজন মেয়েরে আমি নায়িকা বানাইছি। কি কথা কইতেছেন, কি করতেছেন, সেগুলো আমার কবে অত বড় বড় জ্ঞান দেবে? জ্ঞানের কথা শুনে লাভ আছে? শোনেন, আপনি আমার সাথে আসেন। আরে আসেন আমার সাথে। অ্যাকশন! না, আমাকে বাঁচাও। কাট 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 কাট। ওফ, এই যাবে না। যাব যাব রেডি রল ক্যামেরা রোলিং অ্যাকশন। আরে ভাই, আপনি এত কনফিউজ কেন? এটা তো সিম্পল হিসাব। আপনি এই হিরোইন যখন বুকে পড়লো, আপনি হাতটা ধরে টান দিবেন, মানে আপনি এই বুকে পড়লো তো, আপনি হাত ধরে টান দিবেন, এই তো হিসাব। আর সে হিট করতে যাবে, হ্যাঁ, এই তো করেন, একটু মন দিয়ে কাজ করেন ভাই, মাথা দিয়ে কাজ, মাথাটারে কাজে লাগান। কি করবা, এইভাবে হবে না তো, হচ্ছে না। ওফ, সরি সরি রাজ ভাই, আমি গেলাম। গেলাম মানে সিকিউরিটি তো হয়নি তো? হয়নি তো আমি নিজেও দেখছি রে ভাই, আমার সঙ্গে পারফরমেন্স করবে একটা অ্যামেচার, একটা ছেলে দাঁড় করা দিলে হলো নাকি? এটা আপনি বুঝবেন না? না, বুঝছি মনসুর, প্লিজ 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 আমাকে আপনি রিকোয়েস্ট করবেন না ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ, আমার আর ভুল হবে না ভাইয়া, আপনি যাবেন না ভাইয়া। আরে এরকম এম্বারেস করার কিছু নাই, হবে না রে ভাই তোমার দিয়ে। আচ্ছা, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। এই ফোনটা দাও। আরে ভাইয়া, আপনি কান্না করছেন কেন? ব্যাপার না, প্রথম প্রথম এরকম হয়, ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। আসলে আমি আপনার অনেক বড় ফ্যান তো, আপনার সাথে অভিনয় করবো এটা ভাবতে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলেছি। ব্যাপার না, প্রথম প্রথম সবারই এরকম হয়, একটু চেষ্টা করেন, নার্ভাস হওয়া যাবে না, তাহলেই ঠিক হয়ে যাবে।
কিন্তু স্যার যে আমার উপর রাগ করে চলে গেলেন। ওটা কিছু না, আপনি আসুন আমার সাথে, চলুন। হবে না, হবে, শিখে নিবে, ও পারবে। এই পারবে না, কালকে একটা ক্লোজ শট হলে তো সিনটা শেষ হয়। ক্লোজটা নাও না, এতদিন ধরে কাজ করছো, একটা ক্লোজ নিতে পারবো না, সেটার জন্য আমার মগজ মাটি করছো কেন? যাও না, যাও। আমি তোরে কয়েছি না, ওই যে প্রডিউসার আব্দুর রহিম ভাই আগামী মাসে তার শুটিং, একটু সবুর কর, এত ছটফটানি করতেছিস কেন? এবার যেন মিস না হয় দিদি। আরে আল্লাহ, কলাম তো মিস হবে না। ওই যে প্রডিউসার আব্দুল রহিম ভাই, সে কেমন মানুষ তুই জানিস? সব নতুন শিল্পী ঘিরে নিয়ে কাজ করে, তুই তো দেখছিস রে, তোর দেহার সাথে সাথে তো একবারে নায়িকা করে ছাড়বে রে। তাই শোন, তোকে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হইছে তোরা যখন আসিস তখন তো তেল মাখতি থাইস, মাখতি থাইস, তারপর তারপর তোর মনে থাকে না, তাল গাছের মাথায় উঠে গেলি, তারপর তো আমারে ভুলে যাও। ওই যে মিম, মিম করিসছে কি জানো? এখন তো তিনি রানী হয়ে গেছে, আমারে সামনে দেখে সালাম তো দূরের কথা, এখন কথা পর্যন্ত কয় না, এতদিন হয়ে গেল আমার সাথে যোগাযোগটা পর্যন্ত করেনি। ওরে আল্লাহ রে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই সে মালতি দিদি, এই দিদিরে ছাড়া কিন্তু উঠতে পারবা না। আমি যদি আঙ্গুলটা খালি ঘুরোই, ই পড়ে যাবাদে নিছে, ও তোমাকে চিনবার পারেনি যে আমি কি জিনিস একখান। ওর ভাইয়ের তো পুলিশে ধরে নিছে। ওমা করছিস কি, পুলিশে ধরে নিছে? দেখ কতদিন কতদিন একদম দাঁত লাগে গেছে। ওই যে আমার মনে একটু কষ্ট দিছে, আল্লাহ সেটা কবুল করে নিছে, কেবল তো জেলে ঢুকিছে, কোন দিন শুনবি ও নাই হয়ে গেছে, এই যে ফিলিম পাড়া দিয়ে। ওর ভাইয়ের কারণে ওদের সংসারটা একবারে নষ্ট হয়ে গেছে। আরে তুই চুপ কর তো, ওর সংসার কি হলো তা দিয়ে তোর দরকার কি? একটা দরদ মানে বাইয়ে বাইয়ে পড়তেছে। শোনো মেয়ে, এত দরদ দেখাতে যাও না, এনে যার যারটা তার তার, তুমি তোমার কথা ভাবো, আরে এত কথা কইও না, বেশি কথা কইলি আমার মেকআপটা আবার নষ্ট হয়ে যাবে, ধরো এনে ধরে বসে থাও। বস চলে আসলাম কেন, শটটা আরেকবার নিতেন, ওই জোনটা প্যাক আপ করো, ওকে দিয়ে হবে না। বস আরেকবার ট্রাই করেন অন্তত। আবির ওই মেয়েটাকে দিয়ে এর চেয়ে বেশি হবে না, ওই জোনটা প্যাক আপ করে অন্যদিকে দেখো, জোনটা দেখো। বস আরেকটা মেয়েরে দিয়ে ট্রাই করি তাহলে, মানে এই সিনটা না হলে তো বস মানে লিঙ্কে ঝামেলা হয়ে যাবে তো। কোনো ঝামেলা হবে না, লিঙ্কে ঝামেলা হবে না, কম্প্রোমাইজ করতে শেখো, কম্প্রোমাইজ করে ইসিনটা ফেলে দাও, উড়াই দাও, কিচ্ছু হবে না। বস আপনার মুখে তো কম্প্রোমাইজ কথাটা মানায় না, তাহলে এত কষ্ট করে কেন স্ক্রিপ্ট লেখার দরকার ছিল? এই এফোর্টে স্ক্রিপ্টে না দিয়ে অন্য কাজে এফোর্ট দিলেই তো পারতেন। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু করতে হয়। আপনি ইয়াংগসে যতগুলো ছবি করেছেন সবগুলির কথা এখনো মানুষ বলে। আপনি আমাদের দেশের একজন অ্যাসেট,
আপনি মৃত্যুর পরও হাজার বছর বেঁচে থাকবেন আপনার এই ছবিগুলো দিয়ে। কিন্তু আজকের এই আমার কিছু বলার নেই। শোনো, একটা কথা বলি, যেদিন নিজে পরিচালক হবে তখন বুঝবে একজন পরিচালক কোন পরিস্থিতিতে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ বলে সেটা করতে বাধ্য হয়। এখন যাও তো ভাই, প্লিজ প্লিজ আরেকটা লোকেশনে যাও, ওই লোকেশনটি ঠিক করো, যাও, শুটিং তো করতে হবে, যাও যাও যাও। আচ্ছা, আপনার কাছে টাকা না নারী বেশি মূল্যবান? সবচেয়ে বেশি মূল্যবান টাকা, আবার নারীও। মানে ধরো মদুও খাবো তামাকও খাবো। সবচেয়ে বেশি মূল্যবান আর কি কি জিনিস আছে আপনার জীবনে? না, এ দুটোই। আর কিছু নেই? না। আমি তো মনে করেছি আপনার কাছে মূল্যবান আরো আট দশটা জিনিস আছে। আসলে মুহূর্তের খেয়াল নিয়ে তো জীবনের দামি জিনিসগুলোকে সর্ট আউট করা যায় না। এই যেমন ধরো, অপারেশন করার সময় একজন ডাক্তারের কাছে কিন্তু সবচেয়ে মূল্যবান থাকে তার ফোরসেপস এবং তার ইনস্ট্রুমেন্ট, তাই না? তা তো বটেই। কিন্তু নারী আর টাকার যে চিরন্তন মূল্য, তার কাছে এইসব ফোরসেপস ইনস্ট্রুমেন্টের সার্থকতা কোথায়? মেবি। আবার টাকা এক সময় নারীকে হারিয়ে দেয়, টাকা জিতে যায়। তার কারণ হলো বৃদ্ধ হলে নারীর মূল্য থাকে না। কেন? শরীরের সৌন্দর্য যখন নষ্ট হয়, কোনো ইন্দ্রিয় যখন কাজ করতে পারে না, তখন কোন নারী আমার প্রতি আগ্রহ দেখাবে বলো? আপনার স্ত্রী? তখন আগ্রহের চেয়ে দায়িত্ববোধটাই বেশি কাজ করে। আর তখন সে যদি দায়িত্ববোধহীন হয় তাহলে সে অনেক কিছুই করতে পারে এবং প্রায় করেও। বুড়োদের স্ত্রীরাও? আসলে দায়িত্ব জিনিসটা খুব সুখের বিষয় নয়, আবার তাদেরকে না দোষও দেওয়া যায় না। তাদের জীবনটা একটা স্বাভাবিক সুখ স্পৃহার নিয়মে চলতে থাকে, তখন টাকাটাই হয়ে যায় একমাত্র বন্ধু। কিরকম? তুমি যাকে অধম বা নোংরা বলবা, মানুষ যাকে বলবে স্বর্গীয়, এমন অনেক কিছুই কিন্তু টাকা দিয়ে পাওয়া যায়, যেটা বিগত দিনের প্রেমিকা স্ত্রী বা সন্তানরা সেটা পূরণ করতে পারে না। তার মানে শেষ মুহূর্তে টাকাই টিকে থাকে? তাই তো। কার ফোন ছিল ভাবি? আর বলো না, যা হয় আর কি। ওই যে একটা কথা শুনছো না, বউ সাজা গুজা রেডি, আর এদিকে বরের গাড়ির আসার খবর নাই, আমাদের হয়েছে সেই দশা। মানে? মানেটা হয়েছে তোমার যে আজকে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হইতেছে না। আজকে পরিচালক সাহেব মানে রাজ ভাই আসতে পারবেন। তাহলে ভাবি আমি থাকতে কোনো চিন্তা আছে?